হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল রাইহান85 থেকে ওয়েলকাম করতেছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা সিলেক্ট করে দিবেন অল, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো। লাইকটা দিয়ে সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকবেন। আজকে আমি আপনাদের রেডি করে দেখাবো সুজির রসভর পিঠা, বানানো খুবই সহজ। তাহলে দেখতে থাকুন কীভাবে আমি বানালাম। এখানে আমি একটা ডিম দিয়ে করতেছি, তো আপনারা চাইলে দুই তিনটা চারটা ডিম দিয়েও করতে পারেন, বেশি ডিম বেশি সুজির পিঠা বানাতে চাইলে আর কি। আপনারা তো ডিমটা হবে রুম টেম্পারেচারের। এখানে কটা চামচ লবণ দিয়েছি, এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি, এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছি আমি 10 টেবিল চামচ, চিনি তো আর যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এরপর সুজি আপনি এভাবে অ্যাড করবেন যে আপনার এই ডিমের মধ্যে সুজিগুলো দেওয়ার পর যে একটা একটা নরম একটা ব্যাটার হয়, ব্যাটারটা কিন্তু শক্ত হলে আপনার পিঠাগুলোও শক্ত হবে। তো আমি যেহেতু একটা ডিমের পিঠা বানাচ্ছি, আমি তেমন একটা বেশি বানাচ্ছি না, তো এর মধ্যে সুজিগুলো কাঁচা এভাবে দিয়ে দিতে হবে। যতক্ষণ না একটা সফট ব্যাটার হচ্ছে ততক্ষণ আপনি দিতেই থাকবেন। তো এখানে আমি পরিমাপটা বলতে পারছি না, কারণ হচ্ছে এক এক ধরনের ডিম এখন বাজারে আসছে, তো ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আর কি। তো আমি এরকমের একটা ব্যাটার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সফট। আবারও বলছি খামিরটা হতে হবে একদম সফট, এটা কিন্তু মোটেই শক্ত করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোও শক্ত হবে। তো এই তো এটাকে আমি জাস্ট এক সাইডে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিটের মতো রেখে দিয়ে আমি এই এখন যে রসে দিব, এই দুধের রসটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 1 লিটারের মতো গরুর দুধ আছে, অনেক ঘন ছিল কিন্তু। এরপর এখানে 3টা এলাচ দিয়েছি, আবারও দিয়েছি 1/4 চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি আবারও চিনি। তো ওইদিকে যেহেতু চিনি ছিল পিঠার ক্ষেত্রে, এখানে একটু কমাই রাখছি। তবে মিষ্টি খাবারে আমার, আমি তো এমনিতে মিষ্টি পছন্দ করি না, তবে মিষ্টি খাবারে আমার চিনি একটা বেশি কম হলে সেটা আবার খেতে ভালো লাগে না। তো আমি চিনিটাও দিয়ে দিয়েছি এক্ষেত্রে 10 টেবিল চামচ। তবে গরুর দুধে একটু পাঁচে হয়, তাও কিন্তু আমি কম রাখছি চিনিটা। এদিকে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, ঘিটা অবশ্যই দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এটাকে আমি 3-4টা বলক তুলে ফেলব, মানে জাল করে করে 3-4টা বলক তুলে ফেলবো। আবার আপনাকে দুটা ঘন করতে হবে না, ঘন করার কোনোই দরকার নেই, জাস্ট জাল করবেন। এমনিতে ঘন ছিল, তেমন একটা বেশি ঘন করতে হয় না এই পিঠাতে। তো অবশ্যই পিঠাগুলো গরম গরম থাকতে সেই রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে দুধটা গরম গরম থাকতে থাকতে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো অন্য সাইডে এটাকে আমি উঠিয়ে রেখে এরপর তেলটা দিয়ে দিয়েছি, পিঠাগুলো বানিয়ে ফেলতেছি। 5 মিনিটের বেশি সময় রাখবেন না, যেহেতু সুজি এটা কিন্তু ডিমটা অ্যাবজর্ব করে তখন আবার শক্ত হয়ে যাবে। তো তেলটা এই রকমের গরম রাখছি, আর নিচে থেকে ছোট্ট একটা চামচ দিয়ে দিচ্ছি যাতে গোল গোল শেপের হয়। নিচে থেকে দিবেন সবসময়, আর অল্প তেলের মধ্যে ভাজবেন, তাহলে পিঠাটা রাউন্ড শেপের হবে। তো এই তো আমি সব কটা পিঠা ভেজে নিয়ে দিয়ে, এর চাইতেও সাইজ আপনারা বড়ো করতে পারেন, তবে যেহেতু এটা রসে যাবে এরপর এটা একদম ডাবল হয়ে যাবে, তো দেখতে পাবেন কতটুকু বরফ হয়ে ফুলেছিল। আর এই পিঠাগুলো কিন্তু আপনি অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে পারবেন না, এপিটুপি জাস্ট 1 মিনিটের মতো ভাজবেন। আর চুলার আঁচটা কিন্তু রাখবেন মিডিয়ামে, কারণ এটা যদি আপনি শক্ত করে ভাজেন এটা রসে দিলে রসটা ঠানবে না, তো আপনার পিঠাটা কিন্তু পারফেক্ট হবে না ভেতরে, এটা মাথায় রাখতে হবে। 1 মিনিটের মতো ওপিট ভেজে আপনাকে উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে জাস্ট আপনি ডাইরেক্ট ওই রসটার মধ্যে দিয়ে দিবেন দুধে যে আমরা শিরাটা করছি ওটার মধ্যে দিয়ে দিতে হবে। আর আর কিন্তু জাল করতে হবে না, ওই যে গরম আছে ওই শিরাটার মধ্যে থেকে টেনে নিবে, সুজির পিঠাগুলো শিরাটার মধ্যে থেকে টেনে নিবে। এই তো ডাইরেক্ট দিয়ে ফেলছি, আর এক্ষেত্রে কিন্তু দুধটাও গরম আছে পর্যাপ্ত পরিমাণে। এভাবে করে আপনি 30 মিনিটের মতো এক সাইডে রেখে দিবেন, সব কটা পিঠা এভাবে ভেজে ভেজে আমি এর মধ্যে দিব আর রেখে দিব। এরপর কিন্তু আপনি জাল করবেন না, এরপর যদি আপনি জাল করেন তাহলে পিঠাগুলো একদম ফেটে যাবে আজকান বরাবর, কারণ এগুলো তো অনেক সফট হবে রসগুলো টানার পর। আর কিন্তু এগুলা 10 থেকে 20 মিনিটের মধ্যে সার্ভ করা যায়, কারণ সুজি খুব সহজেই টেনে নেয় দুধগুলোকে। আমি 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক সাইডে, যেহেতু আমার হাতে সময় ছিল। এরপর দেখতে পাচ্ছেন আপনারা কতটা ফুলে টই টুমুর হয়ে গেছে এগুলো, আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আর খেতে এতটা মজার হয়েছিল মাশাআল্লাহ। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন, আপনারাও কিন্তু
বাচ্চাদের দিলে ওরা খুব মজা করে খাবে, কারণ মিষ্টি জাতীয় খাবার তো আমরা বাচ্চাদেরই বেশি প্রিপেয়ার করি। এত মজার ছিল এই রেসিপিটা, আমি তো মিষ্টি খাবার পছন্দ করি না, তারপর আমি এটা অনেক মজা করে খেয়েছি। এই তো আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা রসের মধ্যে ঢুকছে আর কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা। আর পিঠাটা নিচ থেকে দিলে এভাবে রাউন্ড শেপের হবে। আমি আপনাদের মাঝখান বরাবর কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটুকু পারফেক্টলি রসটার মধ্যে ঢুকছে। আশা করি সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, সবগুলোর রেসিপি দেখে নেবেন, প্লেলিস্টে যারা আছে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।